আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলম হোসেন স্বাধীন, ওয়েলকাম মাই অ্যানাদার ডেলি লাইফ ব্লগ। তো আমরা যাচ্ছি হচ্ছে উখার, আর আমরা এখন উখারের এরিয়াতে আছি। মূলত আমরা সমুদ্রের পাড়ে যাব এবং আজকের ডেটা ওইখানে কাটাবো। সো লেটস গেট স্টার্টেড। এখান থেকে সমুদ্র এরিয়াটা শুরু হয়েছে। আমার পিছনে সমুদ্রটা দেখতে পাচ্ছেন আপনারা, সমুদ্রের যে ভাইবটা এখান থেকে আমরা পাওয়া শুরু করছি। আসলে যে কোনো মানুষ যখন আপনি অনেক ফ্রাস্ট্রেটেড থাকবেন তখন সমুদ্র পাড়ে আসবেন, আপনা আপনি আপনার মন ভালো হয়ে যাবে। সি বিচ, সেখানে পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র, এবং সমুদ্র সৈকতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে, কারণ এই এরিয়ার যে ঠান্ডা হাওয়া সেটা আপনার মনকে মুগ্ধ করতে বা আপনার মনকে শীতল করে তুলতে বাধ্য করবে। যেহেতু এখন ঈদের ছুটি, সেহেতু প্রচুর পরিমাণ পর্যটক এই সমুদ্র সৈকতে এসে ভিড় জমেছে এবং সমুদ্রের যেই বিশালতা সেটা উপভোগ করতেছে। বীচ দিয়ে হেঁটে হেঁটে সামনে একটা এরিয়া আছে, ওইখানে যাব এবং ওইখানে গিয়ে একটু ভিতরে যাব সমুদ্রের যেই অ্যাকচুয়াল ফিলটা সেটা নেওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। ভিউ পয়েন্টে এবং এখান থেকে আপনি সমুদ্রের পুরা ভিউটা আপনি উপভোগ করতে পারবেন, পুরা ভিউ, যেখানে আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। আমি এখন যে জায়গায় আছি সমুদ্রের ভিতরে, এবং এখানে হচ্ছে একদম মালদ্বীপের একটা ভিউ পয়েন্ট বা ফিল পাইতেছি। অনেক ক্রিস্টাল ক্লিয়ার পানিগুলো, আপনি নিচে যদি তাকান তাহলে দেখতে পারবেন একদম ক্লিয়ার পানি, মানে সেই লেভেলের একটা ফিল যেটা হচ্ছে আপনি মালদ্বীপের মধ্যে গেলে পাবেন এমন একটা ফিল পাইতেছি। এ হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সমুদ্রের ভিউটা নিতে পারবেন এবং সমুদ্রের ঢেউগুলো যেভাবে আছে পড়ে সেই এটা হচ্ছে আলাসা ওয়েজেসের একটা সমুদ্র সি বিচ এবং আমরা এখন সমুদ্রের ভিতরে আছি। আপনি এটাকে যদি মিনি মালদ্বীপ বলেন তাহলে ভুল হবে না, কারণ এখানে মালদ্বীপের মতোই সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আপনি সমুদ্রের কোন একটা অঞ্চলে আছেন, আপনার এই এরিয়াতে আসলে আপনার মনে হবে যে আপনি মালদ্বীপের মধ্যে আছেন। আজকে হচ্ছে ছুটির দিন, সেই কারণে এত লোকের সমাগম এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াতে আছে। আমি যদি চারদিকে একটু আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সমুদ্রের ভিউ। এখন হচ্ছে সন্ধ্যা লগ্ন, যার কারণে হচ্ছে সানসেট হয়ে গেছে, আর সানসেটের পরে আসল ভিউ দেখা যায়। আবার সেটাকে আপনার সেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে যদি এই এরিয়াতে আসেন। সানসেট হয়ে গেছে, এখন হচ্ছে একদম গোধূলির যে লগ্নটা সেই লগ্ন, এবং এই লগ্নে আপনি যদি সমুদ্রের আসল ফিল নিতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসতে হবে আপনাকে, এবং আসলে আপনি এরকম একটা ভিউ পাবেন। সমুদ্র আসলে এমন একটা প্লেস যেখানে আসলে আপনার মন একদম অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, কারণ সমুদ্রের যে বিশালতা সেই বিশালতার মাঝে আমাদের বিশালতা কিছুই না। সো আজ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ট্যুরিস্ট প্লেসে সৌদি আরবের। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। আমার স্বাধীন ট্রাভেল গাইড।